হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা রিডার রাইটার প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে হচ্ছে রিডার রাইটার প্রবলেমটা কি সেটা আমরা একটু বুঝি, এরপরে হচ্ছে আমরা রিডার রাইটারের যে প্রবলেমটা সেটা কিভাবে সিমাফোর দিয়ে সলভ করা যায় সেটা আমরা দেখব। তো আগে রিডার রাইটার প্রবলেমটা আগে একটু বুঝি। তো ধরুন আমাদের কাছে একটা নোটিশ বোর্ড আছে, এখানে একটা নোটিশ বোর্ড আছে এবং এই নোটিশ বোর্ডে রেজাল্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে ধরলাম আমার কিছু স্টুডেন্ট এই নোটিশ বোর্ডে রেজাল্ট পড়তেছে। তাহলে স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু, স্টুডেন্ট থ্রি, ধরলাম তিনটা স্টুডেন্ট হচ্ছে আমার এই নোটিশ বোর্ডে রেজাল্ট পড়তেছে। ওকে, আচ্ছা, তো এই যে যে স্টুডেন্ট গুলা রেজাল্টটা পড়তেছে এদেরকে আমি বলতেছি হচ্ছে রিডার, ঠিক আছে? এদেরকে আমি বলতেছি হচ্ছে রিডার। আচ্ছা, তো কিছুক্ষণ পরে এরকম হলো যে এই নোটিশ বোর্ডের কিছু আপডেট করার দরকার, এখানে কোনো কিছু আপডেট করার দরকার। তাহলে এই আপডেটটা কে করবে? তো ধরলাম এই যে এখানে যে আপডেটটা করবে সেই আপডেটটা কোনো একটা রাইটার করবে, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখলাম যে এই আপডেটটা কোনো একটা রাইটার করবে। তো যখন এখানে আপডেটের ডিসিশন হলো, তার মানে এখন রাইটার এসে এই নোটিশ বোর্ডে এখন হচ্ছে আপডেট করবে। তো রাইটার যখন নোটিশ বোর্ডে আপডেট করবে, তখন বললো যে যারা রিডার আছো তারা এখন চলে যাও, আমি এটা আপডেট করি, দেন তোমরা এসো, ঠিক আছে? তো নর্মালি আমাদের নোটিশ বোর্ডে যেটা হয় যে রেজাল্ট আনাই দেয়, রেজাল্ট আনাই দেওয়ার পরে হচ্ছে আমরা কি করি, নোটিশ বোর্ড থেকে রেজাল্টটা দেখি, এবং সেখানে যদি নোটিশ বোর্ডে কোনো আপডেট দরকার হয় তাহলে আমাদের যারা নোটিশ বোর্ড টানাইছে বা সেখানে যদি তাদের কোনো আপডেট দরকার হয় তারা সেই আপডেট কাজগুলো করে থাকে, ঠিক আছে? এবং সেখানে আমরা যারা রিডাররা থাকি তারা একটু দূরে সরে যাই। ওকে, তো এখানে রিডার রাইটারের যে প্রবলেমটা কাইন্ড অফ এরকমই, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করুন যে এখানে রিডারও কিন্তু নোটিশ বোর্ড ব্যবহার করছে, রাইটারও কিন্তু নোটিশ বোর্ড ব্যবহার করছে, তাই না? তার মানে এখানে নোটিশ বোর্ডটা কিন্তু আপনার ক্রিটিক্যাল সেকশন। কেন ক্রিটিক্যাল সেকশন? কারণ এটা কিন্তু শেয়ার্ড রিসোর্স, রাইট? এটা কিন্তু শেয়ার্ড রিসোর্স। তো আমাদের অপারেটিং সিস্টেমে যে রিডার রাইটারের যে প্রবলেমটা আছে, আমি এখন যে এক্সাম্পল দিলাম একদম হুবহু সেরকম, ঠিক আছে? সেটা কেমন দেখুন, অপারেটিং সিস্টেমে অনেকগুলা রিডার একসাথে রিড করতে পারবে, ঠিক আছে? কিন্তু যখন রাইটের কাজ আসবে তখন সেই ক্ষেত্রে শুধু একজন রাইটারই এই ক্রিটিক্যাল সেকশনে রাইট করতে পারবে, ঠিক আছে? মানে কি, মাল্টিপল রিডার ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারবে এবং সেই সময় কোনো রাইটার এই ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারবে না। আবার রাইটারের সাইড থেকে শুধু একজন রাইটার ক্রিটিক্যাল সাইডে এক্সিকিউট করতে পারবে এবং কোনো রিডার সেই সময় ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারবে না, ঠিক আছে? তো এই যে যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা আমরা একটু নিচে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আমরা যখন প্রবলেমটা সলভ করব সিমাফোর দিয়ে তখন। তাহলে রাইটারের ক্ষেত্রে কি হচ্ছে, যে রাইটারের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়ান রাইটার ক্যান এক্সিকিউট ওয়ান রাইটার ক্যান এক্সিকিউট ইন দ্য ক্রিটিক্যাল সেকশন, ঠিক আছে? আরেকটা কন্ডিশন কি, যে রিডার ক্রিটিক্যাল সেকশনে কিন্তু এক্সিকিউট করতে পারবে না যখন একজন রাইটার ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করবে, তাই না? তাইলে রিডার উইল নট এক্সিকিউট ইন দ্য ক্রিটিক্যাল সেকশন। এটা গেল হচ্ছে রাইটার পার্টের কন্ডিশন। তাহলে এখন আমরা যদি রিডার পার্টের কন্ডিশনটা নিয়ে আলোচনা করি, সরি, তাহলে এখন আমরা যদি রিডার পার্টের কন্ডিশন নিয়ে আলোচনা করি, তাহলে রিডার কি, যে মাল্টিপল রিডার ক্যান এক্সিকিউট ইন দ্য ক্রিটিক্যাল সেকশন, রাইট? তাহলে এটাই, যে মাল্টিপল রিডার ক্যান এক্সিকিউট ইন দ্য ক্রিটিক্যাল সেকশন, রাইট? এবং রিডাররা যখন ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করবে তখন আমাদের কি, কোনো রাইটার এক্সিকিউট করতে পারবে না, তাই না? তাইলে এখানে লেখা যায় যে রাইটার উইল নট এক্সিকিউট ইন দ্য ক্রিটিক্যাল সেকশন। তো আমাদের প্রবলেমটা হচ্ছে এই দুইটা প্রবলেম, তাই না? এই দুইটা প্রবলেম কিভাবে আমরা সলভ করব, এটা সিমাফোর দিয়ে সলভ করব, তাই না? কারণ আপনারা যদি আমার গত ভিডিও লেকচারগুলো দেখে থাকেন যেখানে প্রোডিউসার কনজিউমার প্রবলেম আমরা সিমাফোর দিয়ে দেখিয়েছি, তো এবং সিমাফোর নিয়েও আমার একটা ভিডিও আছে, তো ওই ভিডিও লেকচারগুলো দেখলে এই প্রবলেমটা খুবই ইজি মনে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে দেখুন পাশে দুইটা কোড লেখা আছে রিডার এবং রাইটারের জন্য।
সিমাফোর ব্যবহার করে। তাহলে এই দুইটা কোড এখন আমরা অ্যানালিসিস করি এবং দেখি যে আমরা এখানে যে কন্ডিশনগুলো লিখলাম এই কন্ডিশনগুলো এই দুইটা কোডের মাধ্যমে স্যাটিসফাই করে কিনা। ঠিক আছে, তো প্রথমে আমরা রাইটারের কোডটা দেখি, রাইটারের কোডে কি বলছে এখানে। তো রাইটারের কন্ডিশন কি ছিল যে একটা রাইটার ক্যান এক্সিকিউট ইন দ্য ক্রিটিক্যাল সেকশন, ঠিক আছে, অনলি একটা রাইটার। এবং কোনো রিডার, যখন একটা রাইটার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে, কোনো রিডার কিন্তু ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না। তো সেই ক্ষেত্রে রাইটারের যে কোডটা, এটা একদমই সিম্পল কোড। এখানে হচ্ছে আপনার এন্ট্রি সেকশন থাকবে আর এক্সিট সেকশন থাকবে, আর মাঝখানে কি ক্রিটিক্যাল সেকশন, রাইট অপারেশন। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমি এখানে দুইটা সেমাফোর নিয়েছি, একটা হচ্ছে WRT যেটা হচ্ছে রাইট অপারেশনের জন্য, একটা হচ্ছে মিউটেক্স যেটা হচ্ছে রিডারের জন্য লাগবে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন, ধরলাম যে এটা হচ্ছে P1, ঠিক আছে, P1 প্রসেস যে হচ্ছে রাইটার, এ হচ্ছে ওয়েটে আসলো। এখানে ওয়েট কল করার পর এখানে কি হবে, আর WRT-র ভ্যালু এখানে 1 ডিক্রিমেন্ট করবে, তাই না? 1 থেকে কি হয়ে যাবে, 0। এরপরে সে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করলো এবং এখানে রাইট অপারেশন রাইট করলো, এরপরে কি হচ্ছে এক্সিট সেকশনে আসলো, এখানে সিগন্যালের ভ্যালু WRT করা হয়েছে, তাই না? তাহলে WRT-র ভ্যালু কত হয়ে যাবে, 1 ইনক্রিমেন্ট করবে, তাই না? এখানে কত হয়ে যাবে, 1, তাই না? আমরা জানি যে ওয়েট মানে ওয়েটের কাজ কি, সিগন্যালের কাজ কি। তো সেই ক্ষেত্রে আমি এটা আর এক্সপ্লেন করতেছি না, এটা গত ভিডিও লেকচারে আমি বা তার আগের ভিডিও লেকচারে হচ্ছে আমি ফুল ডিটেলসে এক্সপ্লেন করেছি। তো আপনারা যারা এখন আমার ওই ভিডিওগুলো দেখেননি, আগে ওই ভিডিওগুলো দেখে দিন, এখানে আসবেন, আদারওয়াইজ এটা একটু কঠিন মনে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ক্ষেত্রে রাইটারের জন্য আমাদের কন্ডিশন একদম সিম্পল, বাট রিডারের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কি, যে অনেকগুলো রিডার মানে মাল্টিপল রিডার ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে আবার খেয়াল করতে হবে যে রিডার যখন ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করবে তখন কোনো রাইটার কিন্তু ক্রিটিক্যাল সেকশনে আসতে পারবে না। তো সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, তো এখানে হচ্ছে রিডারের কোড। তো রিডারের কোডটাকে আমি একটু ভাঙি আগে। তো এখানে দেখুন, এখানে এই যে প্রথম যেই পার্টটা, ঠিক আছে, এই যে প্রথম যেই পার্টটা, এটা হচ্ছে এন্ট্রি সেকশন, ঠিক আছে, এটা হচ্ছে এন্ট্রি সেকশন। আমরা জানি যে ক্রিটিক্যাল সেকশনে কোনো প্রসেস এক্সিকিউট করার আগে তাকে এন্ট্রি সেকশনে আসতে হয়, রাইট? এন্ট্রি সেকশন থেকে দেন ক্রিটিক্যাল সেকশন। তো দেখুন, এই যে রিড অপারেশন, এই পোর্শনটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল সেকশন, ঠিক আছে, ক্রিটিক্যাল সেকশন, আমার এক্সাম্পল অনুযায়ী নোটিশ বোর্ড। ওকে, আচ্ছা, এই যে লাস্টের যে পার্টটা দেখছেন, এটা হচ্ছে আপনার এক্সিট সেকশন, ঠিক আছে, এক্সিট সেকশন। এখন আমরা হচ্ছে আমাদের যে কন্ডিশনগুলো আমরা লিখেছিলাম রিডারের জন্য, সেটা দেখি এই কোডের মাধ্যমে স্যাটিসফাই করে কিনা। তাহলে প্রথমে কি করতেছে যে ওয়েট মিউটেক্স, রাইট? তাহলে মিউটেক্সের ভ্যালু কত, 1 আছে, তাই না? তো ধরলাম প্রথম রিডার আমার এক্সিকিউট করলো, এখানে এক্সিকিউট করার পর এখানে কি হচ্ছে ওয়েট মিউটেক্স, তাহলে মিউটেক্সের ভ্যালু কত হবে, 1 ডিক্রিমেন্ট হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কত হবে, 0। আচ্ছা, এরপরে কি, এরপরে রিড কাউন্ট প্লাস প্লাস, এটা মানে কি যে আমার কতগুলা রিডার ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতেছে সেটা একটা কাউন্টের জন্য হচ্ছে এটা করা, ঠিক আছে। তাহলে দেখুন, রিড কাউন্টের ভ্যালু 0 করা আছে, যখন একজন রিডার এখানে এক্সিকিউট করলো তখন এটা 1 ইনক্রিমেন্ট করবে, তাই না? তাহলে ওয়েট মিউটেক্স এর পরে কি, রিড কাউন্ট প্লাস প্লাস, তাই না? তাহলে এখানে রিড কাউন্ট 0 থেকে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 1। ওকে, আচ্ছা, এরপরে এই কন্ডিশনটা কেন দেওয়া হয়েছে, দেখুন, একজন রিডার এক্সিকিউট করার পরে কোনো রাইটার আর এক্সিকিউট করতে পারবে না, মানে রিডার যেখানে থাকবে সেখানে কোনো রাইটার থাকতেই পারবে না। ওকে, তো সেই জন্য হচ্ছে এই কন্ডিশনটা দেওয়া। দেখুন, রিড কাউন্ট ইকুয়াল ইকুয়াল 1, মানে কি প্রথম রিডার মানে একজন রিডার কিন্তু চলে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে একটা কন্ডিশন দিতে হবে যাতে আর কোনো রাইটার এখানে এক্সিকিউট করতে না পারে। তাহলে এখানে এই জন্য হচ্ছে কন্ডিশনটা দেওয়া। তাহলে দেখুন, এখানে রিড কাউন্টের ভ্যালু কত, 1, তাহলে 1 ইকুয়াল ইকুয়াল 1, কন্ডিশন সত্য। তাহলে এখন আমি কি করতেছি, ওয়েট WRT, মানে কি WRT যে ভ্যালুটা সেটা আমি 1 ডিক্রিমেন্ট করে দিচ্ছি, এটা কত যাচ্ছে, 0। তাহলে WRT এর ভ্যালু 0 হওয়া মানে এখানে আর কোনো রাইটার আর এক্সিকিউট করতে পারবে না ক্রিটিক্যাল সেকশনে। সেটা কেমন, এখন যদি কোনো রাইটার যদি এখন এক্সিকিউট করতে চায় তাহলে সে কিন্তু এখানে ট্র্যাপে পড়ে যাবে, ওয়েটে আসার পরে কিন্তু সে এখানে ট্র্যাপে পড়ে যাবে, তাই না? সে কিন্তু আর ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারবে না। ওকে, তো এটা এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের কন্ডিশন সত্য হলো, আমরা হচ্ছে WRT এর ভ্যালু 0 করে দিলাম, কোনো রাইটার আর এখানে এক্সিকিউট করতে পারবে না। এরপর আমরা কি করছি, মিউটেক্স কে সিগন্যাল করে দিচ্ছি, মানে কি মিউটেক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে দিচ্ছি, যাতে করে আমার আরো রিডার যদি চাই সেই ক্ষেত্রে এন্ট্রি সেকশনে আসতে পারবে, তাই না? তাহলে এখানে 0 থেকে এটাকে আমি 1 করে দিচ্ছি। ওকে, এরপরে ধরুন আমার আরেকটা রিডার এন্ট্রি সেকশনে এক্সিকিউট করলো, ওকে, সেটা কেমন, দেখুন ওয়েট এর ভ্যালু মিউটেক্স, তাই না? তাহলে মিউটেক্স এর ভ্যালু 1 থেকে কত হয়ে যাবে, 0। রিড কাউন্ট প্লাস প্লাস, তার মানে রিড কাউন্ট 1 থেকে কত হয়ে যাবে, 2। তাহলে রিড কাউন্ট 2 মানে কি আমার এখানে দুইটা রিডার অলরেডি চলে এসেছে, ঠিক আছে। এরপরে কি, এই কন্ডিশন কি, এই কন্ডিশন তো স্যাটিসফাই করলো না, তাহলে এখানে আসলো, এখানে আসার পরে সিগন্যালের ভ্যালু কি, মিউটেক্স, তাই না? তাহলে সিগন্যালের ভ্যালু 0 থেকে আবার কি করে দিল, 1 করে দিল, রাইট?
তাহলে এরপরে যদি আরও একটা রিডার আসতে চায়, আসতে পারে, ওয়েট মিউটেক্স করলাম, তাহলে মিউটেক্সের ভ্যালু 1 থেকে 0 হয়ে যাবে, এখানে রিড কাউন্ট কাউন্ট এখানে 2 থেকে 3 হয়ে যাবে, এখানে রিড কাউন্ট 3 থাকা মানে হচ্ছে আমার এখানে 3টা রিডার, ঠিক আছে? ওকে, তো আমি আর আপডেট করছি না। তো ধরলাম এখন এখানে ক্রিটিক্যাল সেকশনে R1 আর এবং আর হচ্ছে R2, এই দুইটা হচ্ছে এখন ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করলো, ঠিক আছে? কারণ আমার কাছে যেহেতু রিড কাউন্ট কত 2, তার মানে হচ্ছে দুইটা রিডার আছে, তাহলে এখানে এরা ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করলো। তো ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করার পরে এখন ধরুন এদের কাজ শেষ, এখন একজন একজন করে বের হয়ে যাবে, তাহলে এক্সিট সেকশনে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এক্সিট সেকশনে যখন আসবে তখন কি করবে দেখুন, ওয়েট মিউটেক্স, তাহলে মিউটেক্সের যে ভ্যালুটা সেটাকে সে কি করতেছে, 0 করে দিচ্ছে, রাইট? আচ্ছা, তো মিউটেক্সের ভ্যালু এখানে 1 থেকে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, এরপরে কি করতেছে, এরপর হচ্ছে রিড কাউন্ট মাইনাস মাইনাস, তাহলে দেখুন কাউন্টের ভ্যালু কত ছিল, 2, এটাকে কি করে দিবে, 1। তাহলে দেখুন আমার দুইটা রিডার ছিল, এখন কত হচ্ছে, একটা রিডার। ওকে, আচ্ছা, এখন এখানে চেক করতেছে, দেখুন এখানে এটা কেন চেক করতেছে, আমরা বলেছিলাম যে যদি একজন রিডার থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো রাইটার এক্সিকিউট করতে পারবে না। তো এই কন্ডিশনটা চেক করতেছে যে আমাদের রিডার কমতে কমতে কি একটা রিডারে চলে এসেছে কিনা, যদি একটা রিডারে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তো সে বের হয়ে যাবে, এবং তারপরে হচ্ছে আমরা কি করব, রাইটারকে এক্সিকিউট করার সুযোগ দিব, মানে তারপরে যদি কোনো রাইটার চায় তাহলে সে এক্সিকিউট করতে পারবে। ওকে, তো এই কন্ডিশনটা হচ্ছে একজন রিডারের জন্য দেওয়া, মানে একজন মানে একদম লাস্ট রিডারের জন্য, ঠিক আছে? ওকে, তো কাউন্ট রিড কাউন্ট মাইনাস মাইনাস এখানে 1 হয়ে গেল 2 থেকে, এখন এখানে কি কন্ডিশন সত্য না, তার মানে কি রিডার আরও আছে, তাই না? ওকে, এরপরে কি করতেছে, সিগনাল মিউটেক্স, তাহলে মিউটেক্সের ভ্যালু আমরা কি করলাম, মিউটেক্সের ভ্যালু 0 থেকে আমরা 1 করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আবার ওয়েট মিউটেক্স, ওয়েট মিউটেক্স মানে কি, আবার এক ডিক্রিমেন্ট করলাম, এখানে 0 হয়ে গেল, এরপরে কি রিড কাউন্ট মাইনাস মাইনাস, তাহলে রিড কাউন্ট মাইনাস মাইনাস মানে কি 1 থেকে এটা কত হয়ে যাবে, 0, তাহলে রিড কাউন্ট 0 মানে হচ্ছে আমাদের আর কোনো রিডার নেই এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট রিডার। ওকে, এখন কি হচ্ছে, রিড কাউন্ট কি 0, হ্যাঁ রিড কাউন্ট 0। এখন আমরা কি করবো, WRT-র ভ্যালু আমরা 1 ইনক্রিমেন্ট করবো, যেহেতু এটা সিগনাল করা হয়েছে, তাই না? তাহলে এখানে WRT-র ভ্যালু 0 থেকে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। WRT-র ভ্যালু 1 হয়ে যাওয়া মানে হচ্ছে এখন কোনো রাইটার যদি চায় সে এক্সিকিউট করতে পারবে, কারণ আমাদের লাস্টের যে রিডারটা সে কিন্তু এক্সিট হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে মিউটেক্স, মিউটেক্সের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে, তাই না? কারণ এখানে সিগনাল করা হয়েছে। ওকে, তাহলে এখানে মিউটেক্সের ভ্যালু 0 থেকে কি করা হলো, 1 করা হলো। তাহলে দেখুন আমাদের যে কন্ডিশন ছিল রিডারের সেটা কিন্তু স্যাটিসফাই করে, তাই না? আমরা এখানে কিন্তু মাল্টিপল রিডার এক্সিকিউট করতে পারছি, এবং একটা রিডার যখন থাকবে, মানে একটা রিডার থাকলেই সেখানে কোনো রাইটার এক্সিকিউট করতে পারবে না, সেটাও কিন্তু আমরা এখানে স্যাটিসফাই করছি। এবং লাস্টে গিয়ে যখন সব রিডারগুলো বের হয়ে যাচ্ছে, এবং তখন হচ্ছে আমরা কি করলাম, রাইটারকে আবার সুযোগ করে দিলাম। ওকে, তো রিডারের যেই আমাদের যে কন্ডিশনগুলো ছিল সেগুলো এখানে স্যাটিসফাই করে। ওকে, এখন রাইটারের ক্ষেত্রে আমরা দেখেছি, তারপর রাইটারের ক্ষেত্রে একটু ডিসকাস করি, যে ধরুন এখানে একটা রাইটার এখন এক্সিকিউট করলো, তাহলে WRT-র ভ্যালু কত হবে, 1 থেকে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 0। ওকে, তো ধরলাম যে এখানে W1 এখানে আপনার ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করলো, তো কোনো কারণে, ঠিক আছে, এখানে কোনো কারণে যদি কন্টেক্সট সুইচ হয় এবং এখানে যদি আপনার কোনো একটা রিডার যদি এখন এক্সিকিউট করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে রিডারকে এক্সিকিউট করতে পারবে কিনা এটা একটু দেখা যাক। ওকে, তাহলে দেখুন WRT-র ভ্যালু কত, এখানে 0। আচ্ছা, তাহলে ধরলাম যে এখন একটা রিডার এক্সিকিউট করতে যাচ্ছে ক্রিটিক্যাল সেকশনে। ওকে, তাহলে কি ওয়েট মিউটেক্স, তাহলে মিউটেক্সের ভ্যালু এখানে কত হবে, 0, রিড কাউন্ট কাউন্ট, ওকে, এখানে কত হবে, 1, তাই না? এরপরে কি হচ্ছে, এই কন্ডিশনও সত্য হলো, এখন এখানে আসলো, দেখুন এখানে আসার পরে একটা ট্র্যাপে পড়ে যাবে, কিভাবে, আচ্ছা, এই ওয়েট WR2 মানে কি, আচ্ছা আমি এখানে লিখেই দিই ওয়েট WR2, তাহলে এখানে ওয়াইল দিয়ে একটা কন্ডিশন ছিল, তাই না, যে WR2 গ্রেটার দেন ইকুয়াল যদি 0 হয় তাহলে এখানেই শেষ, একটা ট্র্যাপ। এরপরে কি করেছিলাম, WRT ইকুয়াল টু WR2-1, মানে 1 ডিক্রিমেন্ট করেছিলাম, তাই না? এটা কিন্তু ওয়েটের জন্যে। ওকে, তাহলে আমাদের দেখুন এই কন্ডিশন সত্য হলো, সত্য হওয়ার পর তো এই ফাংশনটা কল ওয়েট WRT, তাহলে WRT-র ভ্যালু কত, WRT-র ভ্যালু হচ্ছে 0, তাই না? আচ্ছা, তো যখন 0 তাহলে কি এই হোয়াইলের এখানে যে ট্র্যাপটা, এই ট্র্যাপে সে আটকে যাবে, তাই না, এখানেই ঘুরতে থাকবে লুপের মধ্যে, তাহলে কি রিডার কি আর ক্রিটিক্যাল সেকশনে যেতে পারবে, পারবে না। তার মানে দেখুন এখানে যখন রাইট ক্রিটিক্যাল সেকশনে আসে সেই ক্ষেত্রে কিন্তু রিডার কিন্তু এই ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারতেছে না।
ওকে। আচ্ছা এখানে রাইট অপারেশন, এখানে রিড অপারেশন লিখছি দেখা, এটা ভাবার দরকার নাই যে দুইটা মানে দুইটা দুই রকম, দুইটা কিন্তু সেম ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে। জাস্ট রাইটের কাজ হচ্ছে রাইট অপারেশন, রিডের কাজ হচ্ছে রিড অপারেশন, ওকে। দুটাই কিন্তু ক্রিটিক্যাল সেকশন, ওকে, দুইটাই কিন্তু ক্রিটিক্যাল সেকশন, মানে সেম রিসোর্স শেয়ার করতেছে, ঠিক আছে। সেম রিসোর্স শেয়ার করে রাইট, রাইটার যে সে হচ্ছে রাইট করতেছে, রিডার যে সে হচ্ছে রিড করতেছে, ওকে। আচ্ছা তো সেই ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে রিডার কিন্তু এক্সিকিউট করতে পারতেছে না চাইলেও, ওকে। তো সেই ক্ষেত্রে ঘুরে ফিরে আবার হচ্ছে রাইটার এখানে এক্সিকিউট করার সুযোগ পাচ্ছে, এবং রাইটার এক্সিকিউট করে দেন কি করতেছে যে সিগন্যালে আসতেছে, মানে এক্সিট সেকশনে আসতেছে। এখন সে কি করতেছে, WRT-র ভ্যালু 1 ইনক্রিমেন্ট করছে, তাহলে এখানে 0 থেকে কত হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখুন রাইটারের যে কন্ডিশন ছিল যে একটা রাইটার ক্রিটিক্যাল সেকশনে যদি এক্সিকিউট করে তাহলে সেই ক্ষেত্রে অন্য কোনো রিডার এক্সিকিউট করতে পারবে না, তাই না? এবং রাইটারের ক্ষেত্রে কিন্তু সেটাও স্যাটিসফাই করে, আর রিডারের ক্ষেত্রে তো যে কন্ডিশনগুলো ছিল সেটা অলরেডি স্যাটিসফাই করেছে, আমরা একটু আগে দেখেছি। আচ্ছা তো আজকের মতো এই পর্যন্ত, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।